আমরা আছি এখন আপার চটকপুরে। এই হচ্ছে পি শেরপা হোমস্টে যেখানে আমরা আছি। এইদিকে দুটো রুম আছে, এদিকে দুটো রুম আছে, চলুন দেখাচ্ছি। হচ্ছে ডাইনিং এরিয়া, এটা ওনাদের কিচেন। এই সাইড দিয়ে আসার পরে আমাদের রুমটা পড়বে। খুলে একটু, এই হচ্ছে এইদিকে দুটো রুম, এখান থেকে ভিউটা দেখুন। আজকে ফগি ওয়েদার, নাহলে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যেত। রুমের ভিতরটা দেখায়, রুমে আছে টোটাল চারটে বেড, সিঙ্গেল বেড, সিঙ্গেল বেড, ডবল বেড, টয়লেট, গিজার আছে। মোটামুটি হোমস্টেটা ভালোই, 1250 টাকা পার ডে পার পার্সন এখানে নিয়েছে। কালকে আসার পরে আমাদেরকে চা দেওয়া হয়েছিল, তারপরে দুপুরের লাঞ্চে মেনু ছিল ভাত ডাল, দু রকমের তরকারি, ডিমের কারি, সালাদ, আলু মাখা। ইভিনিংয়ে দেওয়া হয়েছিল চিকেন পকোড়া চা, রাত্রে ছিল চিকেন কারি, রুটি বা ভাত যে যেটা নেবে, তার সাথে সালাড আর আলু ভাজা। সকালে এখনও অবধি আপাতত চা খেয়েছি, এবার দেখা যাক ব্রেকফাস্টে কী দেয়। ওভারঅল ঠিক আছে, এইখানে এই গ্রামে আর এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করবেন না। ভালো হোমস্টের লোকদের ব্যবহার খুবই ভালো, থাকতে পারেন এখানে এসে।